সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় মা ও মেয়ে সহ তিনজন নিহত হয়েছে। পুলিশ জানায় সাতক্ষীরা যশোর সড়কের ছয়ঘুরিয়া মোড়ে সকালে একটি নৈশ কোচ পেছন দিক থেকে একটি পিকআপ ভ্যানকে ধাক্কা দেয়। এতে পিকআপ ভ্যানটি উল্টে খাদে পড়ে যায়। ঘটনাস্থলে পিকআপে থাকা মা ও মেয়ে নিহত হয়। আহত দুইজনকে সদর হাসপাতালে ভর্তি করা হলে সেখানে আরও একজন মারা যায়। নিহত মা মেয়ে হল সাতক্ষীরা সদর উপজেলার চুপড়িয়া গ্রামের ইটভাটা শ্রমিক শাহিদা খাতুন ও তার মেয়ে সালমা খাতুন। অপরজনের পরিচয় পাওয়া যায়নি।